হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কৃষিখাতে পরিবর্তনের ধারাসমূহ। বাংলাদেশের কৃষিখাতকে আমরা 8টি ভাগে ভাগ করেছি, যথা শস্য উৎপাদন, গবাদি পশু প্রতিপালন, হাঁস মুরগি প্রতিপালন, মৎস্য চাষ, চিংড়ি চাষ, মাশরুম চাষ, বনায়ন এবং নার্সারি স্থাপন। আজকে আমরা শস্য উৎপাদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমে আসছি শস্য উৎপাদন। বাংলাদেশের শস্য উৎপাদনকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, যথা খাদ্যশস্য এবং অর্থকরী শস্য। এখন আমাকে বলো তো, খাদ্যশস্য বলতে কী বোঝায়? খাদ্যশস্য হলো সেই সব শস্যগুলো যেগুলো আমাদের খাদ্য ঘাটতি পূরণে সাহায্য করে, অর্থাৎ গম, ধান, ভুট্টা, আলু ইত্যাদি। এই শস্যগুলো আমাদের দেশের জাতীয় খাদ্য ঘাটতি পূরণে সাহায্য করে। তারপর আসছে অর্থকরী শস্য। অর্থকরী শস্য হলো সেই সব শস্য যেগুলো বিদেশে রপ্তানির মাধ্যমে আমরা প্রতি বছর বৈদেশিক মুদ্রা অর্জন করছি। এই শস্যগুলো হলো চা, পাট, তামাক ইত্যাদি। বর্তমানে খাদ্যশস্য উৎপাদন ও সবজি উৎপাদনের ক্ষেত্রে এসব শস্যই উৎপাদিত হচ্ছে। বর্তমানে দেখে নিই খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রটি। খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ ব্যাপক উন্নতি লাভ করেছে, কেননা বর্তমানে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু সেই তুলনায় আমাদের আবাদযোগ্য জমির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। এই প্রতিকূলতার পরেও বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে অনেক উন্নতি লাভ করেছে। যেমন 1980-81 সালের দিকে বাংলাদেশে মোট উৎপাদন ছিল 139.7 লক্ষ মেট্রিক টন। বর্তমানে অর্থাৎ 2016 সালের চিত্রটা যদি আমরা দেখি, তাহলে দেখব বর্তমানে 386.34 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে। নিঃসন্দেহে এটি একটি বড় সাফল্য। তারপর আমরা দেখলাম সবজি উৎপাদন। সবজি উৎপাদনে আবাদযোগ্য জমির পরিমাণ সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে এবং এর সংখ্যাটা হলো 5%। অর্থাৎ আমাদের দেশে সবজি উৎপাদনে 5 গুণ বৃদ্ধি পেয়েছে এবং আমাদের দেশে বর্তমানে 60 থেকে প্রায় 200 জাতের সবজি উৎপাদিত হয় এবং এই সবজি উৎপাদনের মাধ্যমে বর্তমানে আমাদের কর্মসংস্থানের সুযোগ যেমন বৃদ্ধি হচ্ছে, অন্যদিকে আমাদের দেশে কৃষক পরিবারের সংখ্যা বেড়ে হয়েছে 1,62,00,000। তারপরে আমরা দেখব আমাদের এই শস্য উৎপাদনের ক্ষেত্রে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন জাতের বীজ উদ্ভাবন করা, অর্থাৎ বর্তমানে আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে সাথে জমির বিভিন্ন পদার্থও পরিবর্তিত হচ্ছে, ফলে সরকার নতুন জাতের বিভিন্ন বীজ উদ্ভাবন করেছে যেগুলো আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেও অধিক ফলন ঘটাতে সাহায্য করে এবং খুব দ্রুত মাত্র 110 দিনের মধ্যেই শস্য উৎপাদিত হয়ে যায়। তারপর হচ্ছে উন্নত মানের যন্ত্র ব্যবহার। উন্নত মানের যন্ত্র বলতে পাওয়ার টিলার, ট্রাক্টর বাহিত লাঙল, বা সেচ যন্ত্রকে বোঝাচ্ছে। বর্তমানে সরকার এইসব যন্ত্রগুলোর ক্ষেত্রে সরবরাহের ক্ষেত্রে সহজলভ্যতা সৃষ্টি করে দিয়েছে, ফলে কৃষকরা সহজেই ঋণ নিয়ে এসব উন্নত মানের যন্ত্র ব্যবহার করে তাদের ফলন বৃদ্ধি করতে পারে। তারপর হচ্ছে পতিত জমির ব্যবহার। পতিত জমির ব্যবহার হলো এমন জমি যেগুলো আবাদযোগ্য কিন্তু সেখানে চাষাবাদ করা হচ্ছে না। বর্তমানে সরকার এসব জমির খোঁজ করছে এবং পতিত জমিকে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যেন সেখানে চাষাবাদের কাজ করা যায়। তারপর আসছে শস্য বহুমুখীকরণ এবং নিবিড় চাষাবাদ। শস্য বহুমুখীকরণ বলতে বোঝায় একই জমিতে বারবার একই ধরনের ফসল না ফলিয়ে প্রত্যেকবারই বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা। এর ফলে কী হচ্ছে, এর ফলে জমিটায় উর্বরতা যেমন বৃদ্ধি পাচ্ছে এবং জমির নির্দিষ্ট রাসায়নিক পদার্থ হ্রাস পাচ্ছে না।
অন্যদিকে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, খাদ্যে স্বয়ং সম্পূর্ণতাও অর্জিত হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে এই ছিল আমার খাদ্যশস্য উৎপাদন এবং কৃষি খাতের সম্পর্কে আলোচনা। পরের ভিডিওতে আমরা হাঁস মুরগি প্রতিপালন এবং গবাদি পশু প্রতিপালন সম্পর্কে জানবো।